আজকে আমি নিয়ে এসেছি ভারতের জনগণের মতামতকে। ভারতের জনগণ কি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করবেন, নাকি রাহুল গান্ধীকে মোদীর বিকল্প হিসাবে বেছে নেবেন? আর জনগণের মনে কি আছে, নাকি কেন্দ্রে কোনো তৃতীয় শক্তি বা কোনো গভর্নমেন্ট সরকার গঠনের ক্ষমতা আছে? আরেকটা বড় প্রশ্ন হলো, যদি আজকেই নির্বাচন হয় তাহলে জম্মু কাশ্মীরে বিজেপি সরকার কয়টা সিট পাবে, উত্তরপ্রদেশেই বা কটা সিট পাবে, গুজরাটেই বা কটা সিট পাবে? এই তিন রাজ্যের জনগণের মেজাজ কি, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে চলে আসে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের জনগণের মতামত কী? জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকসভা আসন সংখ্যা 6টি। পোলিং এজেন্সি ইন্ডিয়া টিভি সিএনএক্সের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 2টি সিট, ইউপিএ পেতে পারে 4টি সিট। অর্থাৎ ইউপিএ লিড দিচ্ছে 2টি সিটে। টাইমস নাওয়ের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 2টি সিট, ইউপিএ পেতে পারে 4টি সিট। অর্থাৎ এখানে ইউপিএ লিড দিচ্ছে 2টি সিটে। পোলিং এজেন্সি রিপাবলিক টিভি রিপোর্টার্সের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 36% ভোট, ইউপিএ পেতে পারে 41% ভোট। এবার চলে আসবো আমি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে বেশি লোকসভা আসন বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। যে রাজ্যের উপর ভর করে মোদী সরকার 2014 একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল সেটি হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লোকসভা আসন সংখ্যা 80টি। পোলিং এজেন্সি ইন্ডিয়া টিভি সিএনএক্সের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 46টি আসন, ইউপিএ পেতে পারে 4টি আসন, আর জোট পেতে পারে 30টি আসন। এবিপি নিউজ নিলসনের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 36টি আসন, ইউপিএ পেতে পারে 2টি আসন, আর জোট পেতে পারে 42টি আসন। পোলিং এজেন্সি রিপাবলিক টিভি জন কি বাতির সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 47টি আসন, ইউপিএ পেতে পারে 4টি আসন, আর জোট পেতে পারে 29টি আসন। ভোট শতাংশের নিরিখে কে কত শতাংশ ভোট পেতে পারে? পোলিং এজেন্সি রিপাবলিক টিভি রিপোর্টার্সের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 42% ভোট, ইউপিএ পেতে পারে 13% ভোট, জোট পেতে পারে 43% ভোট। এবার চলে আসবো গুজরাটের লোকসভা নির্বাচনে ওপিনিয়ন পোল। গুজরাটের জনগণের মতামত কি, জনগণের মেজাজ সেখানে কেমন আছে, এখনই যদি সেখানে ভোট হয় কে কত শতাংশ ভোট পাবে, কে কয়টা সিট পাবে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। গুজরাটের লোকসভা আসন সংখ্যা হলো 26টি। পোলিং এজেন্সি ইন্ডিয়া টিভি সিএনএক্সের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 24টি আসন, ইউপিএ পেতে পারে 2টি আসন, অর্থাৎ এখানে বিজেপি লিড দিচ্ছে 22টি আসনে। রিপাবলিক টিভি রিপোর্টার্সের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 24টি আসন, ইউপিএ পেতে পারে 2টি আসন, অর্থাৎ এখানে বিজেপি লিড দিচ্ছে 22টি আসনে। ভোট শতাংশের নিরিখে কে কত শতাংশ ভোট পেতে পারে? পোলিং এজেন্সি রিপাবলিক টিভি রিপোর্টার্সের সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ পেতে পারে 54% ভোট, ইউপিএ পেতে পারে 39% ভোট, অন্যরা পেতে পারে 7% ভোট। বিভিন্ন সংস্থা বা নিউজ পোর্টাল যে সার্ভে করেছে সেটা যে একদম উভয়ই মিলে যাবে এরকম কোনো ব্যাপার নেই, একটু হেরফের হতেই পারে। আপকিবার কিস কি সরকার বা কে সরকার গঠন করতে চলেছে তা জানার জন্য আমাদের 23 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আজকে এইটুকুই ছিল আলোচনার বিষয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।